بسم الله والحمد لله الصلاة والسلام على رسول الله من لا نبي بعده প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বিরতির পূর্বে আমরা কথা বলছিলাম ইউনিটির ব্যাপারে, যে ইউনিটির গুরুত্ব, ইউনিটি তথা একতা ধরে রাখার উপায় এবং কী কী কারণে একতা নষ্ট হয়ে যায়, এই সমস্ত বিষয়েই আমরা আলোচনা শুনছিলাম। আপনি যদি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সকল ক্ষেত্রে একটা সুন্দর, একটা সুশৃঙ্খল, একটা শান্তিময়, সুখময় জীবন যদি আপনি আশা করেন, তাহলে ইউনিটি তথা একতার কোনো বিকল্প নেই। একতা গড়ে উঠতে পারে আপনার আচার আচরণের ভিত্তিতে, আবার একতা বিনষ্ট হয়ে যেতে পারে আপনার কিছু বৈশিষ্ট্যের কারণে, আচার আচরণের কারণে। তো একতা মজবুত করার জন্য, ইউনিটিটা স্ট্রং করার জন্য যে সমস্ত কোয়ালিটির প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিনের বাসায় এই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটা হাদিস আপনাদেরকে বলি। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن غر كريم والفاجر خب لئيم হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানদার যে ব্যক্তি, সে বদ্র প্রকৃতির হয়, সে সরল প্রকৃতির হয়। আল মুমিনু গিররুন কারীমুন, মুমিন হবে সরল, মুমিন হবে বদ্র, মুমিন হবে নম্র। বদ্রতা, নম্রতা, শালীনতা এগুলি হবে তার জীবনের, জীবন চলার অন্যতম মাধ্যম। এগুলিকে ফলো করেই তার দুনিয়ার জীবনটাকে সে পরিচালিত করবে। আর যারা ফাজির, যারা মুজরিম, যারা গুনাহগার, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা থাকবে নিচু প্রকৃতির, তাদের মধ্যে থাকবে না কোনো শালীনতা, তাদের মধ্যে থাকবে না কোনো বদ্রতা, তাদের মধ্যে থাকবে না কোনো নম্রতা, যেন রুরতাই তাক হবে তাদের চরিত্রের ভূষণ। এই জন্য ইউনিটি স্ট্রং করতে হলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কমিউনিটির সকল ক্ষেত্রে আপনাকে ওই সমস্ত কোয়ালিটির অধিকারী হতে হবে যে কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আশা করেন। বলছিলাম আপনার পরিবারের ভিতরেই দেখবেন যে আপনার ছেলে, আপনার মেয়ে হয়তো আপনার মতামতের বিরোধী। আপনার ছেলে, আপনার মেয়ে যখন আপনার মতামতের বিরোধী হয়ে যায়, আপনার চিন্তার বাহিরের হয়ে যায়, এর পরেও তাকে আপনি পরিত্যাগ করেন না, আপনার পরিবার থেকে তাকে বের করে দেন না, তার যে সমস্ত রাইট আছে আপনার উপরে, এই রাইটগুলিকে, অধিকারগুলিকে আপনি খর্ব করেন না, ওই ছেলেকে নিয়ে, ওই মেয়েকে নিয়েই আপনি পারিবারিক জিন্দেগি আপনি পরিচালিত করেন, আপনার সংগঠনের ভিতরে, আপনার কমিউনিটির ভিতরে, আপনার অর্গানাইজেশনের ভিতরে যদি কারো মতামত আপনার পছন্দ নাও হয়, কেউ যদি আপনার বিরুদ্ধে চলেও যায়, তার বিরুদ্ধে আপনি ওই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন না যে ব্যবস্থা করলে পরে ইউনিটিটা নষ্ট হয়ে যায়, ফিতনা সৃষ্টি হয়ে যায়, একটা ফাসাদ তৈরি হয়ে যায়, একটা বিশৃঙ্খলা এসে যায়। আপনার পরিবারের সদস্যদের কোনো ভুল ত্রুটির কারণে যেভাবে আপনি একটাকে মেনে নেওয়ার পরেও
আপনি আপনার পরিবারটাকে কন্টিনিউ করেন, ঠিক কারো মতামত যদি আপনার মতামতের বিরুদ্ধে হয়ে যায় আপনার সংগঠনের ভিতরে, আপনার কমিউনিটির ভিতরে, এমন কিছু করা যাবে না যা করলে পরে পুরো কমিউনিটির মধ্যে ফসাদ সৃষ্টি হয়ে যায়, পুরো অর্গানাইজেশনের ভিতরে একটা বাঙ্গন তৈরি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন অনেক মুনাফিকের কথা। আব্দুল্লাহ বিন উবাই গ্রেট মুনাফিক ছিলেন, এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাক্কা মেরে তাকে তার দল থেকে বের করে দেন নাই। সাহাবায়ে কেরামদের ভিতরে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য ছিল, ইমামদের ভিতরে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাদের মধ্যে মতামতের অনেক পার্থক্য ছিল। বাট একজন আরেকজনকে ভ্রান্ত বলেন নাই, একজন আরেকজনকে পথভ্রষ্ট বলেন নাই, একজন আরেকজনের বিরুদ্ধে কোনো ফতোয়া দেন নাই। ছিল পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ। কাজেই ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে সকল ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের আদর্শ যদি অনুসরণ করতে চান, সলফে সালেহীনদেরকে যদি অনুসরণ করতে চান, তাহলে থাকতে হবে ইচ আদার রেসপেক্টেবল মাইন্ড, একে অপরকে প্রতি থাকতে হবে শ্রদ্ধাবোধ, একে অপরের প্রতি থাকতে হবে সীমাহীন আন্তরিকতা। মতামতের পার্থক্য যেন আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি না করে দেয়, এই বিষয়ে যদি সদা সর্বদা আমরা সজাগ থাকি, সচেতন থাকি, তাহলে আমাদের মধ্যে ইউনিটি থাকবে, ইউনিটিতে বাঙ্গন ধরবে না। কে জান্নাতি হবেন আর কে জাহান্নামি হবেন এটা ডিক্লেয়ার করার মালিক কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। কে সহি তরিকার মধ্যে আসেন এবং কে সহি তরিকার ভিতরে নেই এটা কেবল আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কাজেই এক দল আরেক দলকে কাফের বলবে, মুনাফিক বলবে, ভ্রান্ত বলবে, জাস্ট সামান্য মতামতের পার্থক্যের কারণে, এটা ইসলাম বরদাস্ত করতে পারে না। যার কারণেই আমাদের মধ্যে ডিসইউনিটি, আমাদের মধ্যে এত ফিরকা, আমাদের মধ্যে এত বাঙ্গন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, অন্যতম একটা কোয়ালিটি থাকতে হবে আমাদের ভিতরে, যে কোয়ালিটিটা হচ্ছে একে অপরকে ক্ষমা করে দেওয়া। একে অপরকে যদি ক্ষমা করে দেন, তাহলে এই পরিবারের ভিতরে, এই কমিউনিটির ভিতরে অতি সহজে ইউনিটি নষ্ট হয় না। আমাদের অনেকেরই আলহামদুলিল্লাহ এই বৈশিষ্ট্যটা আছে, বাট অনেকের মধ্যে এই বৈশিষ্ট্যটা নেই যে অন্যকে ক্ষমা করে দিবেন। একজন একজন যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে সেই লোকটা চেষ্টা করে কিভাবে শতভাগ প্রতিশোধ নেওয়া যায়। একজন যদি একজন একটা গালি দিয়ে দেয়, তাহলে আরেকজন চেষ্টা করে কিভাবে আরেকটা গালি দিয়ে এর প্রতিউত্তর দেওয়া যায়। কেউ যদি আপনার একটা ক্ষতিসাধন করে ফেলে, তাহলে অনেকেই আছেন যে ব্যস্ত হয়ে পড়েন কিভাবে ওর বেশি করে ক্ষতিসাধন করবেন। কিন্তু ক্ষমা করে দেওয়ার মন মানসিকতাটা, এটা আমাদের অনেকেরই কম রয়েছে। একটা হাদিস বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال মানুষ যখন সাদাকা দেয়, আল্লাহর রাস্তায় তার পকেট থেকে কিছু খরচ করে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সাদাকা দিলে পরে কখনো মাল কমে না। যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি হয়তো সামান্য কমে গেছে, বাট হুজুর বলেছেন কবে না, বরং আল্লাহ রাব্বাল আলামিন কোনো না কোনো দিক দিয়ে এটা পূরণ করে দেন, আরো বাড়িয়ে দেন।
وما زاد رجلان بعفو الا عزا وما تواضع احد لله رفعه الله. হুজুর বলেছেন একজন যদি আরেকজনকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তাহলে আল্লাহ রাব্বাল আলামিন ওই মাফ করে দেওয়ার কারণে ওই লোকটার ইজ্জতটাকে, মর্যাদাটাকে, শানটাকে আল্লাহ রাব্বাল আলামিন আরো হাই করে দেন, আর তার স্ট্যাটাসটাকে হাই করে দেন, ওর মর্যাদা আল্লাহ রাব্বাল আলামিন বাড়িয়ে দেন, তার সম্মান বৃদ্ধি পেতে থাকে। যদি ক্ষমা করে দেওয়ার এই অভ্যাসটা, এই কোয়ালিটিটা কারো ভিতরে পয়দা হয়, কেউ যদি বিনয়ী হয়, কেউ যদি নম্র হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামা তাওয়াদুআ আহাদুন লিল্লাহি রাফাআহুল্লাহ, বিনয়ী হলে পরে, নম্র হলে পরে আল্লাহ জাল্লা জালালহু তার ওই বান্দার, তার ওই বান্দির শানটাকে, মানটাকে, মর্যাদাটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে আরো আরো তিনি বাড়িয়ে দেন। কাজেই ক্ষমা করে দিলে এখানে ছোট হওয়ার কিছু নেই, ইজ্জত যাওয়ার কিছু নেই, বরং হুজুর বলেছেন ক্ষমা করে দিলে পরে আল্লাহ জাল্লা জালালহু তার শান, তার মান আরো তিনি বাড়াইয়া দিবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই লোকটার কদর কেমন, মর্যাদা কেমন, আল্লাহ জাল্লা জালালহু বলছেন والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. যারা ইমানদার বান্দা, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর মাহবুব বান্দা, তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, তাদের কিছু গুণ থাকতে হবে, তাদের কিছু কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি ছাড়া আল্লাহর মাহবুব হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। তাহলে সেই কোয়ালিটিটা কি? একটা কোয়ালিটি হলো ওয়াল কাযিমিন আল গাইযা, বান্দা যখন তার রাগ উঠবে তখন তার রাগটাকে সে কন্ট্রোল করবে। রাগ আপনার আমার আমাদের সকলেরই আছে, আমরা একথা কেউ বলতে পারবো না যে আমার কোনো রাগ নেই, আমার কোনো গুসা নেই, কমই বেশি সকলেরই আছে, কম থাকতে পারে বাট কিছুটা কিছু আছে। বাট রাগ যে উঠে না, আমরা যে রাগ করি না তা না, রাগ আসতে পারে। রাগ আসলে পরে কোনো কিছু করেই রাগ মোচন করা, এটা ইমানদারের কোয়ালিটি না। বরং ইমানদারের কোয়ালিটি হলে রাগ উঠেছে, কন্ট্রোল করো, দমিয়ে রাখো, রাগের বশবর্তী হয়ে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলো না। এটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে আল্লাহর অর্ডার। যদি আপনার এই কোয়ালিটি থাকে, আল্লাহ বলছেন আপনি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, আল্লাহ আপনাকে মহব্বত করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, বিকজ ইউ আর এবল টু কন্ট্রোল ইউর অ্যাঙ্গার, আপনি আপনার রাগকে কন্ট্রোল করতে আপনি সক্ষম, এজন্য আপনি আল্লাহর প্রিয়। আর আল্লাহ তাআলা তার ওই সমস্ত বান্দাদেরকে তিনি ভালোবাসেন, মহব্বত করেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, মানুষকে ক্ষমা করে দেওয়ার জ্বলন্ত নজির স্থাপন করেছিলেন নবীরা, জ্বলন্ত নজির স্থাপন করেছিলেন রাসুলেরা, আর নবী রাসুলেরাই তো হচ্ছেন আমাদের আদর্শ, আমরা তাদেরকে অনুসরণ করব। বলি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের কথা। আপনারা তো সকলেই জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের বাইয়েরা উনাকে মেরে ফেলার জন্য কি গভীর কূপের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, যে ইউসুফ এখানে পড়ে যাও, মরে যাও, শেষ হয়ে যাও। নিজের বৈমাত্রী ও ভাইয়েরা এই কাজটা করেছিল। দীর্ঘদিন পরে যখন ওই ভাইয়েরা ইউসুফ আলাইহিসালাতুয়াসাল্লামের কাছে সাহায্যের জন্য গেল, ইউসুফ আলাইহিসালাতুয়াসাল্লাম চিনে ফেললেন নিষ্ঠুর ভাইদেরকে, যারা তাকে ধাক্কা মেরে মেরে ফেলে দেওয়ার জন্যই সে গভীর কূপের মধ্যে ফেলে দিয়েছিল। ভাইয়েরা যখন জানলেন যে ইউসুফ তো চিনে ফেলছেন তাদেরকে, প্রতিশোধ নেবেন, থরথর করে কাঁপছিলেন। ইউসুফ আলাইহিসসালাম সেদিন বলেছিলেন লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজ কোনো প্রতিশোধ নেওয়ার দিন নয়, বরং আল্লাহ তাআলা মেহরবানি করে আমরা সব ভাইকে তিনি আবার একত্রিত করে দিয়েছেন।
এটা আল্লাহর বড় মেহরবানি। ইউসুফ আলাইহিসসালাম ওই নির্মম নিষ্ঠুর ভাইদেরকে উইদাউট এনি ডিলে দেরি না করেই তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আদর করেছিলেন, তাদেরকে হাঁক দিয়েছিলেন, বুকের সাথে জড়িয়ে ধরেছিলেন আর বলেছিলেন, হে আমার ভাইয়েরা, আমি তোমাদের সেই নিষ্ঠুর আচরণকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। প্রিয় নবী যখন কাফের মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন, মদিনা থেকে যখন বীরের বেশে মক্কা আবার দখল করলেন, মক্কার সেই কুরাইশরা কাফেররা জীবিত ছিল, তারা থরথর করে কাঁপছিল, আহারে মুহাম্মাদের প্রতি আমরা যে জুলুম করেছিলাম আজকে সে এটার বদলা নিবে, তার সাথীরা আমাদেরকে হত্যা করবে, মারধর করবে, যন্ত্রণা দিবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা এসে ঘোষণা করেছিলেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজ কোনো প্রতিশোধ নেওয়ার দিন না, আজ কোনো প্রতিশোধ নেওয়ার দিন না। হে মক্কার কুরাইশরা, হে মক্কার কাফেরেরা, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আমাদের প্রতি তোমরা যে অত্যাচার করেছিলে, নির্যাতনের যে স্টিম রুলার চালিয়েছিলে, আমরা সবগুলাকে ভুলে গেলাম, আমরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এই নীতি হচ্ছে ক্ষমা করে দেওয়ার, এই আদর্শই হচ্ছে আমাদের প্রিয় নবীর আদর্শ, রাসূলদের আদর্শ। যদি আমরা এই আদর্শটাকে নিজের জীবনে প্র্যাকটিস করতে পারি, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাজনৈতিক জীবনে, সর্বক্ষেত্রে শান্তির সুশীতল বাতাস বয়ে যাবে, এখানে থাকবে না কোনো ফ্যাসাদ, এখানে থাকবে না কোনো দ্বন্দ্ব, এখানে থাকবে না কোনো হানাহানি, এখানে থাকবে না কোনো হিংসা, এখানে থাকবে না প্রতিশোধ নেওয়ার প্রতিযোগিতা, এখানে শুধু শান্তি আর শান্তি বিরাজিত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্য অর্জন করার কারণে দুনিয়া এবং আখেরাতে আপনাকে তিনি ইজ্জতই করবেন, আপনাকে সম্মানিত করবেন, সুখ শান্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে পরিচালিত করার ব্যবস্থা করে দিবেন। এজন্য ক্ষমা করা শিখতে হবে, ক্ষমা করতে হবে একজন হাজব্যান্ড তার ওয়াইফকে, একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে ক্ষমা করে দেওয়ার মনমানসিকতা তৈরি করতে হবে। কিছুতেই রেগে যাওয়া যাবে না, প্রতিশোধ নেওয়ার প্রতিযোগিতা করা যাবে না। একজন ভাই তার বোনকে ক্ষমা করবে, একজন বোন তার ভাইকে ক্ষমা করে দেওয়ার মনমানসিকতা তৈরি করতে হবে। একজন ভাই সে ভিন্ন মতের হতে পারে, ক্ষতি সাধন করে ফেলতে পারে, এজন্য আপনাকে প্রতিশোধ পরায়ণ হতে হবে না, হওয়া যাবে না। এটা হবে আপনার কাজ, এটা হবে আপনার দায়িত্ব, যদি আপনি ইউনিটি প্রতিষ্ঠিত করতে চান সর্বক্ষেত্রে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এরপরে ইউনিটি টিকিয়ে রাখতে হলে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সাংগঠনিক জীবনে, তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে। আপনার যে কথাবার্তা আছে, আপনার যে ভাষা আছে, আপনার কথাবার্তা হতে হবে অত্যন্ত মধুর, আপনার কথাবার্তার ভিতরে থাকতে হবে শালীনতা, আপনার কথাবার্তার ভিতরে থাকতে হবে ভদ্রতা, কথাবার্তা হতে হবে নম্রভাবে। আল্লাহ জাল্লা জালালহু কোরআনুল কারিমে একটা গাইডলাইন আপনাকে দিয়েছেন, আপনার মুখের ভাষা কেমন হওয়া উচিত, শুনুন আল্লাহর কথা, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে, ওয়াকুলু লিন্নাসি, মানুষের সাথে কথা বলবে হুসনা, সুন্দরভাবে। সুন্দরভাবে কথা বলার মানেটা কি? সুন্দরভাবে কথা বলার মানেটা হচ্ছে আপনি যখন কারোর সাথে কথা বলবেন, আপনার কথায় কোনো চিৎকার থাকবে না, আপনার কথায় কোনো রুডনেস থাকবে না, আপনি চেঁচিয়ে মিচিয়ে কথা বলবেন না, আপনি কর্কশভাবে কারোর সাথে কথা বলবেন না। কিছু লোক আছে না মানুষের সাথে কিভাবে কথা বলে, এই ওদিকে আয়, ওদিকে যা, এটা কর, সেটা কর, যেন মনে হয় দারোগার মতন। তো আপনার কথা এমন হবে না, বিকজ ইউ আর দ্য মুমিন, ইউ আর দ্য বিলিভার, ইউ আর দ্য মুসলিম, আপনি একজন মুসলমান,
আপনার কথা ভাবতে হবে আল্লাহর নির্ধারিত নির্দেশ অনুযায়ী। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহি সালাতু ওয়াসালামকে আর হারুন আলাইহি সালাতু ওয়াসালামকে পাঠাইলেন ফেরাউনের কাছে। কত গরম শাসক ছিল ফেরাউন, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা। মুসা একা একা কিভাবে দাওয়াত নিয়ে যাবেন ফেরাউনের কাছে দিনের? চাইলেন আল্লাহ আমার ভাইকে তুমি নবী বানিয়ে দাও, হারুনকে আল্লাহ বানাইলেন, হারুনকেও একজন নবী। হারুন মুসা দুজনকে আল্লাহ বললেন, ও মুসা আর হারুন, যখন তোমরা ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে যাইবা, তখন কাউলান লাইনান নরম সুরে ফেরাউনের সাথে তোমরা দাওয়াত দিবা, কথা বলবা, তোমাদের কথা যেন রুড না হয়, খুব উচ্চ বাচ্চ না হয়, এমনভাবে কথা বলবা যাতে তার হৃদয়টা নরম হয়ে যায়। নরম কথা কঠিন দিলকেও নরম করে দিতে পারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অ্যাডভাইস দিলেন হজরতে মুসা আর হজরতে হারুন আলাইহি সালাতু ওয়াসালামকে। এজন্য অনেক সময় হাত দিয়ে, অনেক সময় জিব্বা দিয়ে, মুখ দিয়ে আমরা অনেককে কষ্ট দিই। একটা হাদিস বলি, عن أبي موسى رضي الله عنه قال قلت يا رسول الله أي المسلمين أفضل قال من سلم المسلمون من لسانه ويده। أبي موسى أشعري ছিলেন একজন আলা দরজার সাহাবি। একবার أبي موسى أشعري رضي الله تعالى عنه প্রিয় রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, মুসলমানদের মধ্যে কে উত্তম মুসলমান, কে উত্তম মুসলমান, খুব ভালো মুসলমান, খাঁটি মুসলমান? রাসূলুল্লাহ কি জবাব দিলেন শুনেন। রাসূলুল্লাহ বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানদের মধ্যে যে কোন মুসলমানকে তার হাত দিয়ে, তার জিব্বা দিয়ে আঘাত না করে, অর্থাৎ অন্য মুসলমান নিরাপদ তার জিব্বা থেকে, তার হাত থেকে। অর্থাৎ আপনি যদি কাউকে আপনার জিব্বা দিয়ে আঘাত না করেন, জিব্বা দিয়ে আঘাত করা এটা কেমনে করে হয়? দেখেন, আপনি যদি কাউকে কোনো জিনিস দিয়ে আঘাত করেন তাহলে এটা এক সময় লাঘব হয়ে যেতে পারে, কিন্তু যদি জিব্বা দিয়ে একটা গালি দেন, তাকে হিট করেন, তাহলে এটা অনেক সময় মুছে যায় না, মানুষের হৃদয় অনেক দিন লাস্টিং করে। এজন্য জবান কন্ট্রোল করতে হবে, তাহলে ইউনিটি থাকবে। হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে না, ইউনিটি আপনার বজায় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের কমিউনিটিতে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, যে বাজারে আমরা একত্রে কাজ করি, সকলকে যেন একতার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার তৌফিক আমাদেরকে দান করেন, আর যেন ওই একতার ভিতর দিয়েই আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের নাজাত হাসিল করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যারা আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, জানাচ্ছি আপনাদেরকে আবারও অনেক মোবারকবাদ। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, আর আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।